ওয়েলকাম ফ্রেন্ডস এনআইএস থেকে যে সমস্ত শিক্ষকরা ডিএলএড করছেন তাদের সকলকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলটিকে ফার্স্ট ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই কেরিয়ার প্লাস ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেলাইকানে প্রেস করবেন আমি এনআইএস ডিএলএ সম্বন্ধিত গুরুত্বপূর্ণ ইনফরমেশান আপনাদের প্রোভাইড করে থাকি তো বন্ধুরা অনেকেই রয়েছেন যাদের সমস্যা হচ্ছে স্টাডি সেন্টার নিয়ে স্টাডি সেন্টার তাদের স্কুল থেকে এবং বাড়ি থেকে অনেক দূরে ডিস্টেন্সে ফালানো হয়েছে অনেকের একশো কিলোমিটার দেড়শো কিলোমিটার এবং কিছু কিছু জনের আমি দেখলাম পাঁচশো কিলোমিটারও রয়েছে পাঁচশো কিলোমিটার দূরে রয়েছে স্টাডি সেন্টার তো তাদের পক্ষে ক্লাস করা সম্ভব হবে না তাই এনআইএসে এনআইএস ডিএলএডের কাছে আপনাদের আবেদন করতে হবে যে যাতে স্টাডি সেন্টার আপনাদের কাছে করা হয় তো তার জন্য আপনাদের কি করতে হবে সেই প্রসেসটা আমি এই ভিডিওতে দেখা ভিডিওতে দেখাবো তো ভিডিওটি বেশি বড়ো না করে আপনাদের শর্টকাটে এবং যেটি দরকার সেটি আমি বলতে চাই এখানে দেখবেন এনআইএস ডট এসি ডট ইনে যাওয়ার পর এখানে দেখবেন টোল ফ্রি নাম্বার আছে একটা দেখুন এখানে টোল ফ্রি নাম্বার ওয়ান এইট ডবল জিরো ওয়ান এইট জিরো নাইন থ্রি নাইন থ্রি তো এই টোল ফ্রি নাম্বারটাতে আপনারা জাস্ট একটা কল করবেন কল করার পর সে এটি একটি হেল্পলাইন নাম্বার তো এখানে কল করার পর আপনার রেফারেন্স নাম্বারটি বলবেন তারাই জিজ্ঞাসা করবে যে আপনার রেফারেন্স নাম্বার বলুন রেফারেন্স নাম্বার বলবেন বলবেন আমার ক্লাস করতে অসুবিধা হচ্ছে আমি এত দূরে গিয়ে ক্লাস করতে পারবো না আমার বাড়ি থেকে ডিস্টেন্স অনেকটাই হয়ে যাচ্ছে তো তারাই কিন্তু আপনার নেক্সট আপডেট আসবে এনআইএসএ তারপর আপনার স্টাডি সেন্টার চেঞ্জ করে দেবে তো বন্ধুরা এটাই একটা প্রসেস এনআইএসএ ডিএলএর এ আপনাদের স্টাডি সেন্টারটা চেঞ্জ করার তো বন্ধুরা এটাতে আপনারা সকলেই খুব উপকৃত হবেন তো বন্ধুরা আর অ্যাসাইনমেন্ট সাবমিট করার লাস্ট ডেট ছিল কুড়ি থেকে তিরিশে জানুয়ারি কিন্তু আশা করা যায় অ্যাসাইনমেন্ট জমা করার ডেট বাড়ানো হবে ফেব্রুয়ারিতেও আপনারা অ্যাসাইনমেন্ট জমা করতে পারবেন এবং এটাও আশা করা যাচ্ছে যে ফেব্রুয়ারি মাসে লাস্ট উইকে ফার্স্ট সেমেস্টারে এক্সাম হবে না কারণ এখনও পর্যন্ত কিন্তু এনআইএস সভা সমস্ত শিক্ষক স্টা স্টাডি সেন্টার এখনও ঠিক করে উঠতে পারেনি তাই আশা করা যায় যে অ্যাসাইনমেন্ট জমা ফেব্রুয়ারিতেও করা যাবে তো বন্ধুরা আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এনআইএস ডিএলের সম্বন্ধিত কোনো ইনফরমেশন জানার থাকলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে কমেন্ট করতে পারেন আমি আপনাদের হেল্প করার চেষ্টা করব তো ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন আমার কেরিয়ার প্লাস ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা আজকের জন্য এইটুকুই আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ